আমি ঠিক যেভাবে কলকাতা বিরিয়ানি বানাই ঠিক সেটার রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেরেস্তা ভেজে তুলে নিয়ে আলুর মধ্যে নুন হলুদ বেরেস্তা ভাজা তেল দিয়ে আলুটা ম্যারিনেট করতে দেবো। এরপর চিকেনের মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট, সঙ্গে দেবো টক দই, একটুখানি বিরিয়ানি মশলা, গরম মশলাগুলো, সঙ্গে দেবো নুন, কাঁচা লঙ্কা, একটু সাদা তেল, একটু ঘি, সঙ্গে দেবো পেঁয়াজ বেরেস্তা, একটু মিঠা আতর। এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে চিকেনটা ম্যারিনেট করতে দেবো। এরপর চাল ভিজিয়ে নিয়ে আলুগুলো ভেজে তুলে নেবো। এরপর গোটা গরম মশলা, তেজপাতা এই সব কিছু দিয়ে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে দেবো একটু কাশ্মীর রেড চিলি পাউডার, একটু হলুদ গুঁড়ো আর ধনে পাতা। চিকেনটা নরম হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর ওই মশলাতে আলু ডিমটা কষিয়ে নিতে হবে। একদিকে ভাতটা বানিয়ে নেবো গোটা গরম মশলা দিয়ে। এরপরে এক এক করে ইনগ্রেডিয়েন্ট রেডি করছি যেটা ভাতের ওপরে দেব। এই সমস্ত কিছু তোমরা যদি বড় ভিডিওর মধ্যে দেখতে চাও অবশ্যই আমাকে জানিও। এখানে রিলসের মধ্যে এর থেকে বেশি দেখানো সম্ভব নয়, তবে মোটামুটি তোমরা দেখে বুঝতে পারছো যে এই চিকেন বিরিয়ানিটা কেমন হতে চলেছে। খুবই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমার কথা, এই রেসিপিটা একবার অবশ্যই অবশ্যই তোমরা